প্রাচী ভাই উনি পবিত্র কোরআন তেলাওয়াত করবেন এবং তার অনুবাদ করবেন। আসল ভাই সেট আপ করা আছে, কিছু করবেন না।
প্রথম আমরা যে বাইবেল ভার্সটা দেখব আমরা কিতাবুল মুকাদ্দাস থেকে, রোমীয় দান 5:8, রোমীয় দান 5:8 লেখা আছে, কিন্তু আল্লাহ যে আমাদের মহব্বত করে তার প্রমাণ এই যে আমরা গুণাকার থাকিতে মসীহ আমাদের জন্য প্রাণ দিয়েছে। আমরা আরেকটা বাইবেল ভার্স দেখব আমরা ইফিসিয় 2:8-9 ইমানের মধ্যে দিয়ে তোমরা নাজাত পেয়েছ, এটা তোমাদের নিজের দ্বারা হয়নি, তা আল্লাহরই দান। এই কাজের ফল হিসাবে দেওয়া হয়নি যেন কেউ গর্ব করতে না পারে। আমরা লাস্ট আর একটা দেখব, আমরা যোহন লিখিত সুসমাচার তার 10:29-30 যোহন লিখিত সুসমাচার তার 10:29-30 বলছে, এখানে আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন তিনি সকলের চেয়ে মহান, কেউই পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না, আমি আর পিতা এক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই রাহুলকে, আর যে আমাদের মাঝখানে সেই লোককে তেমন মুখাদ্দাস থেকে আমি বেশি সময় নেয়নি। এখন ভাই আব্দুল কালিম কালিমকে বলবো, তিনি যাতে আমাদের সামনে সেই বিষয়টিগুলো রাখেন। এই বার্তা যতক্ষণ চলবে, এই বিতর্ক বার্তা, এই বিতর্ক সভা যতক্ষণ চলবে, কয়েকটা দিশানির্দেশ আছে যেগুলো আমাদেরকে মানতে হবে, কয়েকটা নিয়মাবলী আছে যেগুলো আমাদেরকে মানতে হবে। আমি বিশেষ করে তাছাড়া একটুখানি মানে খেদ জানাতে চাইছি যে আমাদের একটুখানি টেকনিক্যাল অসুবিধা হলো চলাকালীন, তো আপনারা আমাদের সাথে যে বিয়ার করতে পারছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া অনেকটা। আমি ভাই আব্দুল কালিমকে বলবো, তিনি আমাদের সামনে দিশানির্দেশগুলো পড়ে রাখবেন আর আমরা শ্রবণ করবো সেগুলো। আলোচনা অনুষ্ঠান এগুলো নিশ্চিত করা
তিনি ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাস করে ইসলাম প্রচার প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি পেশাগতভাবে বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি নিয়োজিত। বর্তমান তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করছেন। 2015 সাল থেকে ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করে এই 5 বছরে 1000-এরও বেশি বক্তৃতা দিয়েছেন। তার বক্তৃতার আকর্ষণীয় দিক হল তিনি না দেখে অনার্গল বিভিন্ন রেফারেন্স বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি রেফারেন্স দিতে পারেন। বক্তৃতা দেওয়ার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করেছেন, যেমন বিহার, ঝাড়খণ্ড, আসাম এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি বক্তৃতা দিয়েছেন। তার আলোচনা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ পাওয়া যায়। তিনি সাধারণত ইসলামের উপর আরোপিত বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার জন্য সুপরিচিত। 2015 সালের 13 ডিসেম্বর হিন্দু পণ্ডিত শ্রী শ্রী নির্মল চ্যাটার্জির সাথে ইসলাম এবং হিন্দু ধর্মের ঈশ্বরের ধারণা এই শিরোনামে আলোচনা করে বাংলার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক বিতর্কে অংশগ্রহণ করে থাকেন। তাছাড়াও নাস্তিকদের সাথে বিতর্ক এবং নাস্তিকদের বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার জন্য তিনি সুপরিচিত। আজকে ওনার বক্তব্যের বিষয় সে বিষয় হচ্ছে কোরআন এবং বাইবেলের আলোকে নাজাল তথা পরিত্রাণ। উনি প্রথমে আপনাদের সামনে 40 মিনিট আলোচনা করবেন। আমি আহ্বান করছি ব্রাদার রুহুল আমিন রোহাত হোসেন ভাইকে, আসুন উনি বক্তব্য রাখুন। না ভাই মাথা খারাপ দুম গুম হচ্ছে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত আজকের এই আলোচনা সভার যুগ্ম সভাপতি এবং আজকের আলোচনার আমাদের আজকে যদিও প্রতিপক্ষ হিসেবে এসেছে, তবে আমরা মনে করি যে তারা আমাদের ভাইয়েরই মতো। আমাদের পাস্টার পার্থ দাশগুপ্তা এবং আমার সঙ্গে উপস্থিত ছোট এবং বড় ভাই এবং বোনের উপরে মহান সত্তা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে সুখ শান্তি দয়া এবং অনুগ্রহ বর্ষণ হোক। আজকের আমাদের দীর্ঘ চেষ্টা প্রচেষ্টা অর্থ শ্রম সার্বিক দিক থেকে যারা সহযোগিতা করে আমাদের এই আলোচনাটিকে সফল করেছেন সর্বস্তরের মানুষের কাছে আমরা অবশ্যই শুকরিয়া আদায় করছি। এবং আজকে আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক
সহযোগিতা করেছে। আমরা পরবর্তী সময় যেন ভ্রাতৃত্ব সহ পূর্ণভাবে আবারও এমন আয়োজন করতে পারি, এই জন্য মহান সত্তা আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে আমরা আশা রাখি যে আল্লাহ সুবহান তাআলা তুমি আমাদের এই প্রোগ্রামটিকে খুব সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করো, আমিন। আজকের আলোচনার বিষয় সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল, যার বাংলা যদি আমরা পড়ি পরিত্রাণ বা আমরা অনেকেই পারছি যে নাজাত এটা একটা আরবিক শব্দ, পরিত্রাণ এটা বাংলা উচ্চ মানের সাহিত্যকে আমরা বলি, যেটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি মুক্তি লাভ করা বা মোক্ষ লাভ করা। বিভিন্নভাবে আমরা পরিত্রাণ অর্থাৎ সালভেশনকে আমরা অনুবাদ করতে পারি, তার একটাই অর্থ দাঁড়ায় যে কোরআন এবং বাইবেলের আলোকে মুক্তি তথা মোক্ষ তথা সালভেশন তথা পরিত্রাণ কীভাবে আপনি পেতে পারেন বা কারা নাজাত তথা মুক্তি পাবে, এই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111-তে আল্লাহ বলেছেন, কলু তারা বলল, তারা বলল ইহুদি এবং খ্রিস্টান, মানে আমাদের যারা এখানে খ্রিস্টান ভাই এবং বোনেরা এসেছে তাদেরকে উদ্দেশ্য করে পবিত্র কোরআন একটা মেসেজ দিচ্ছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, কলু তারা বলল, লা ইয়াদখুলুন্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ও নাসারা, ইহুদি এবং খ্রিস্টান তারা বলে যে তারা পবিত্র কোরআন বলছে যে ইহুদি এবং খ্রিস্টান তাদের দাবি যে তারা ছাড়া কেউ পরিত্রাণ তথা মুক্তি পাবে না। আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি তাদেরকে বলে দেন, হা তুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে ইহুদি এবং খ্রিস্টান তাদের দুজনেই দাবি যে তারাই মুক্তি পাবে, তারাই স্বর্গে যেতে পারবে। যতই আপনি ভালো কর্ম করেন না কেন, যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, গোটা পৃথিবীকে বিক্রি করে দিয়ে যদি আপনি মানুষের সেবা করেন তবু আপনি নাজাত পাবেন না, যতক্ষণ না আপনি জিজাস ক্রাইস্টকে তাকে সন অফ গড বা ঈশ্বর বা তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছে এই কিছু কিছু বিশ্বাসে বিশ্বাসী না হন, গোটা দুনিয়াকে বিক্রি করে দিলেও তবু আপনার কোনো সালভেশন তথা নাজাত নেই। আল্লাহ বলছে তিলকা, আল্লাহ হচ্ছে মিথ্যা আসন ভ্রান্ত ধারণা যারা এই বিশ্বাসে বিশ্বাসী। মানে পবিত্র কোরআনের আয়াত যদি আমরা লক্ষ্য করি স্পষ্ট বলা হচ্ছে সার্বিকভাবে যে তারা যেটা বিশ্বাস করে এই বিশ্বাসের পক্ষে তারা যেন প্রমাণ দেয় যে তারাই স্বর্গে যাবে, তারাই নাজাত পাবে, তারাই মোক্ষ লাভ করবে, তারাই যে সালভেশন হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকচ করেছেন একদমই পবিত্র কোনো একটা আয়াত দ্বারা প্রমাণিত। যদিও মুসলিম ভাই যারা এসেছেন তাদের জন্য পবিত্র কোনো একটা আয়াতই যথেষ্ট, কিন্তু আমাদের অমুসলিম খ্রিস্টান যারা ভাই এসেছেন তারা বলবেন এটা পবিত্র কোরআনের কথা আমরা কেন মানতে যাব। অবশ্যই তাই, তাই আজকে আমাদের আলোচনার বিষয়টা রেখেছি কোরআন এবং বাইবেলের আলোকে নাজাত তথা পরিত্রাণ কারা পাবে। আলোচনাকে তিনটে ভাগে ভাগ করব। প্রথম পয়েন্ট, ইসলামী দৃষ্টিকোণে নাজাত তথা পরিত্রাণ মুক্তি কীভাবে পেতে পারেন। পয়েন্ট নম্বর 2, বাইবেলের আলোকে আমরা প্রত্যেকটা মুসলিম আমরা 100% কোনো সন্দেহ ছাড়াই নাজাত তথা পরিত্রাণ পাব। পয়েন্ট নম্বর 3, আজকে আলোচনা করব যে বাইবেলের আলোকে খ্রিশ্চানরা যে বিশ্বাসে বিশ্বাসী তারা কখনোই নাজাত পাবে না, তাদের পরিত্রাণ নেই, তাদের মুক্তি নেই। আলোচনার তিনটে পর্যায়, প্রথম পর্যায় ইসলামী দৃষ্টিকোণে নাজাত। যে কোনো মানুষ চাই সে মুসলিম হোক, ইহুদি, খ্রিশ্চান, কোল, ভিল, মুচি, মাথর, যেই ইবনে আদম, আদম সন্তান, সে যদি নাজাত পায় বা নাজাত পেতে চায় পবিত্র কোরআনে তিনটে ওসুল বা নীতিমালা আছে। প্রথম ঈমান, যেটাকে বলে বিশ্বাস। পয়েন্ট নম্বর 2, পয়েন্ট নম্বর 3, ঈশ্বরের দয়া, আল্লাহর দয়া। এই তিনটে জিনিস ছাড়া মানুষ কখনোই নাজাত পাবে না, পরিত্রাণ পাবে না, তার মুক্তি নেই। ইসলাম স্পষ্ট বলেছে মানুষ যদি পরিত্রাণ পেতে চায় তিনটে জিনিস লাগবে। প্রথম হচ্ছে ঈমান, বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। দুই নম্বর আমল, মানে কর্ম লাগবে। ঈশ্বর যে আদেশ দিয়েছেন, ঈশ্বর যেটা নিষেধ করেছেন, এটার উপরে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। পয়েন্ট নম্বর 3, যে ঈশ্বরের দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর আশীর্বাদ, এটা যদি না থাকে কোনো মানুষ কখনোই তারা নাজাত পেতে পারে না। এ ব্যাপারে পবিত্র কোরআন খুলেন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 25 এবং সূরা বাকারা আয়াত নম্বর 93, সূরা 3 সূরা নম্বর 96 আয়াত নম্বর 5, সূরা আসর আয়াত নম্বর 2। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে 52 বার এই কথাটি বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল করেছে। নাজাত যদি পেতে চান আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 25, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য মানে পরিত্রাণ যদি পেতে চান কোরআনের দাবি বিশ্বাসও করতে হবে এবং আমলও করতে হবে। আমলবিহীন
ধর্ম পালনবিহীন, ব্যবস্থা পালনবিহীন কোনো মানুষ কখনো পরিত্রাণ পেতে পারে না, এটা কোরআনুল কারীম তথা মুসলিমদের দাবি এবং বিশ্বাস। সেই মুসলিম হাদিস নম্বর 7318 এবং মিশকাত হাদিস নম্বর 2365 বিশ্বনবী তথা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো মানুষ ঈশ্বরের রহমত তথা দয়া ছাড়া কেউ স্বর্গে যেতে পারে না, এমনকি আমি নবী মোহাম্মদ আমিও স্বর্গে যেতে পারবো না। তবে তিনটে জিনিসের খুব গুরুত্ব আছে, কোনোটাকে বাদ দিয়ে আপনি কখনো নাজাত পাবেন না। আসেন আমরা আলোচনার দ্বিতীয় বিষয়, যেটা আমি প্রমাণ করার চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা মুসলিম, পৃথিবীতে 170 কোটি মুসলিম আছি, আমরা বাইবেলকে যদিও আসমানি গ্রন্থ আমরা মনে করি না, তারপরেও আমরা বাইবেল থেকে প্রমাণ করার চেষ্টা করব যে বাইবেলে যে শিক্ষা আছে, জিজাস ক্রাইস্টের যে শিক্ষা আছে, সেই শিক্ষা থেকে আমরা মুসলিমরা নিঃসন্দেহে সন্দেহ ব্যতীত আমরা স্বর্গ তথা আমরা জান্নাত তথা মক্কা তথা পরিত্রাণ পাব। পয়েন্ট নম্বর 1, যদি আপনি স্বর্গে যেতে চান, মুসলিম, খ্রিস্টান, ইহুদি এবং যে কোনো যারা ধর্ম পালন করে তারা বিশ্বাসে যে ঈশ্বরে বিশ্বাস করতে হবে, আমরা একমত কি একমত নই? যদি পরিত্রাণ পেতে চান অবশ্যই আপনাকে ঈশ্বরে বিশ্বাস করতে হবে। সেই ঈশ্বর পৃথিবীতে কেউ 3 জন, কেউ 33 কোটি, কেউ সমগ্র সৃষ্টি জগৎকে স্রষ্টা বিশ্বাস করে। এখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করব, তবে কোন ঈশ্বরকে আমরা বিশ্বাস করব, কোন ঈশ্বর উপাসনা করব, কার উপাসনা করলে আমরা পরিত্রাণ তথা নাজাত পাব, এই ব্যাপারে জিজাস ক্রাইস্ট তিনি খুব সুন্দর কথা বলেছেন। আর পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 77-এ আল্লাহ বলেছেন যে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ ফেরানো, এটা ধার্মিকতা নয়, বরং ধার্মিকতা হচ্ছে সেটাই যে তুমি আল্লাহকে বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে, নবী রাসূলে বিশ্বাস করবে, কিতাব সম্মতে বিশ্বাস করবে। এইভাবে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যে তোমরা এগুলোতে বিশ্বাস করবে। আর যীশু খ্রিস্ট, জিজাস ক্রাইস্ট তিনিও বলেছেন যে কোন ঈশ্বর উপাসনা করবেন, যাকে তাকে ঈশ্বর মানবেন? জিনা জিজাস বলছেন বাইবেলে মথির 23:32 এবং বিভিন্ন জায়গাতে পেরি 3:13, 110:14-19 বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে। এবং মোজেসের সঙ্গে যখন যীশু ঈশ্বরের সাক্ষাৎ হয়েছিল, যেটা যাত্রা পুস্তক 3:14-16 পর্ব বর্ণনা আছে, তখন নিজে ঈশ্বর বলছে যে আমি হচ্ছে ঈশ্বর, আমি ইব্রাহিমের ঈশ্বর, আমি ইসাকের ঈশ্বর, আমি যোকাবের ঈশ্বর। আর এই কথাটাই যীশু তিনি নকল করেছেন মথির 23:32, যে মোজেস বলেছিলেন যে তিনি হচ্ছেন ইব্রাহিমের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যোকাবের ঈশ্বর, মৃতদের ঈশ্বর না, তবে জীবিতদের ঈশ্বর। তাহলে খুব সহজে বুঝতে পারছি যে সার্বিকভাবে সত্যিকারের ঈশ্বর যদি আপনি চিনতে চান, তাহলে কোন ঈশ্বর উপাসনা করতে হবে? যেটা ইব্রাহিমের ঈশ্বর, যেটা ইসাকের ঈশ্বর, যেটা যোকাবের ঈশ্বর, সেই ঈশ্বর উপাসনা করতে হবে। প্রশ্ন করে মুসলিমদেরকে, মুসলিমরা কোন ঈশ্বর উপাসনা করে? সকলেই জানে যে আমরা ইব্রাহিমের ঈশ্বর উপাসনা করি, আমরা যোকাব তথা ইয়াকুব আলাইহিসসালামের ঈশ্বরের উপাসনা করি, আমরা ইসমাইল যে ঈশ্বর উপাসনা করতো তার উপাসনা করি, ইভেন আমরা জিজাস ক্রাইস্ট যার উপাসনা করতো তার উপাসনা করি। দলিল পবিত্র কোরআন সূরা বাকারা 1:33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইয়াকুব তথা যোকাব যখন মৃত্যুর সম্মুখীন এসেছে, সেই সময় তার যেই সন্তান ছিল 12 জন সন্তান, তাকে সামনে রেখে বলছে যে তোমরা কোন ঈশ্বর উপাসনা করবে? তার সন্তানরা জবাব দিয়েছিল, আমি আপনার ঈশ্বর, আপনার পূর্বপুরুষদের ঈশ্বর, ইব্রাহিমের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, ইসমাইলের ঈশ্বরের আমরা উপাসনা করব। পবিত্র স্পষ্ট, তার মানে স্পষ্ট প্রমাণিত হয় বাইবেলের যে মেসেজ, আমরা মুসলিমরা নিঃসন্দেহে এক বাক্যে 170 কোটি মানুষ বিশ্বাস করি যে আমরা ইব্রাহিমের ঈশ্বর উপাসনা করব, এটাতে আছে পরিত্রাণ। খ্রিস্টান বন্ধুদের কাছে আমাদের প্রশ্ন, ভাই বলুন তো, নবী ইব্রাহিম কি যিশুকে ঈশ্বর মানতেন? ইয়াকুব যোকাব কি যিশুকে ঈশ্বর মানতেন? কেননা ঈশ্বরকে যিনি ইব্রাহিমের ঈশ্বর, যিনি যোকাবের ঈশ্বর, যিনি ইসাকের ঈশ্বর, যিনি সমগ্র নবীর ঈশ্বর, সেই ঈশ্বর উপাসনা করতে হবে। আমরা মুসলিমরা দ্যাটিন কণ্ঠে বলি, আমরা নবী ইব্রাহিমের ঈশ্বরের উপাসনা করি। পবিত্র কোরআন সূরা বাকারা 2:133 মজুদ আছে। পয়েন্ট নম্বর 2, সেই ঈশ্বর কয়জন? 2 জন, 3 জন, 4 জন, 33 কোটি? জিনা। এ ব্যাপারে আপনি যদি পড়েন গসপেল অফ মার্ক 12:29-30 স্পষ্টভাবে আছে, যীশু খ্রিস্টকে বেশ কিছু ফরিসিরা প্রশ্ন করছে যে প্রভু গুরু, ওল্ড টেস্টামেন্ট তথা প্রথম নিয়মে তথা মোজেসের যে ল আছে, এর মধ্যে সবচাইতে, গোটা লয়ের মধ্যে সবচেয়ে উত্তম বেস্ট কমেন্টমেন্ট কী আছে? আর আপনারা জানেন যে ওল্ড টেস্টামেন্টের 613টা ল আছে, কয়টা? 613টা। এই 613টা লয়ের মধ্যে বেস্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ 1 নম্বর ল কোনটি? যীশুখ্রিস্ট তিনি কখনো বলেনি যে আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে এটাই বেস্ট। তিনি কখনো বলেনি যে ওল্ড টেস্টামেন্টে আমার নামে ভবিষ্যৎবাণী করেছে আমি মৃত্যু থেকে জীবিত হবে, এটাই বেস্ট, এই কথা বলেনি। কী বলেছেন তিনি? ডিটোনমি 6:4-5
পদ থেকে তিনি কোট করেছিলেন জিজাস ক্রাইস্ট। তিনি বলছেন হিব্রু ভাষাতে, শামা ইসরায়েল ইয়াহুয়ে এলোহিনো ইয়াহুয়ে ইখাত। শোনো ইসরায়েলবাসী, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তিনি কেবলমাত্র একজন, ইখাত আহাদ। আমরা মুসলিমরা বলি কি, কুলহু আল্লাহু আহাদ। আর হিব্রু আছে ইখাত, শুধু হায়ের পরে খ। যারা হিব্রু ভাষায় একটু পড়াশোনা করেছেন তারা দেখবেন আরবি আর হিব্রু একদম সেমিটিক ভাষা। হিব্রুতে বলছে ইখাত আর আরবি হচ্ছে আহাদ, এক অদ্বিতীয় অনলি ওয়ান। যিশু বলছেন যে শোনো ইসরায়েলবাসী, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তিনি কেবলমাত্র একজন। বলুন তো আমরা মুসলিমরা এক ঈশ্বর বিশ্বাস করি কি করি না? করি। আমাদের পরিত্রাণ থেকে আপনারা বের করে দেখান, আমরাও দেখছি। পয়েন্ট নম্বর তিন, যিশু খ্রিস্টকে গসপেল লুক খোলেন চতুর্থ অধ্যায় আট নম্বর পদ এবং মত্তয় চার অধ্যায় নয় পদে বলা হয়েছে, জিজাস ক্রাইস্টকে যখন শয়তান চল্লিশ দিন পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, তখন বলছে শয়তান বলছে আমাকে সিজদা করো, আমাকে শুনে করো, আমাকে সিজদা করো, আমাকে উপাসনা করো। সংসে জিজাস ক্রাইস্ট বলছে যে দূর হো শয়তান, পুরাতন ব্যবস্থাতে লেখা আছে এক ঈশ্বর বাদ দিয়ে কারো কাছে মাথা নত করা যাবে না। ইভেন তথাকথিত ক্রুসিফিকশনের পরে যখন স্বর্গে যার জন্য প্রস্তুতি নিচ্ছে জিজাস ক্রাইস্ট, গসপেল অফ জোহান বিশ অধ্যায় সতেরো পদে যিশু তার সঙ্গীকে বলছে, তুমি আমার ভাইদের কাছে গিয়ে বলো যে আমাদের প্রভু এবং তোমাদের প্রভু, আমাদের ঈশ্বর তোমাদের ঈশ্বর, আমাদের ঈশ্বর এবং তোমাদের ঈশ্বর। যিশুকে বলছে আমাদের ঈশ্বর এবং তোমাদের ঈশ্বর, আমাদের প্রভু তোমাদের প্রভু। যিশু বলেনি যে তোমাদের সবার ঈশ্বর আমার না, এ কথা বলেনি। তার মানে বোঝা যাচ্ছে যে শয়তানকে বলেছে আমাদের ঈশ্বর একজন, অনেক নয়, ওল্ড টেস্টামেন্ট বেস্ট কমান্ডমেন্ট ঈশ্বর এক। আমরা মুসলিমরা দ্যাটিন কণ্ঠে বলি আমরা মুসলিমরা এক ঈশ্বরে বিশ্বাস করি। পয়েন্ট নম্বর তিন, আমাদের সালভেশন পরিত্রাণ থেকে বের করে দেখান। পয়েন্ট নম্বর তিন, বাইবেল যদি খোলেন বুক অফ এসায়া চুয়াল্লিশ অধ্যায় বাইশ নম্বর পদ, পরিষ্কারভাবে বলা হচ্ছে সদাপ্রভু তিনি বলছেন যে আসমান এবং জমিন সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করার সময় কারো সাহায্য নিই নাই, লা শেরিকা লাহু। এটা আরবিডিক্স, আরবি যদি বাইবেল দেখেন পরিষ্কার বলছে আমার কোনো অংশী নাই, আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, আমার কোনো শরিক নেই, মানে কোনো পার্টনারশিপ নেই, কেউ আমাকে সাহায্য করে নাই। আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা শেরিকা লাহু, তার কোনো শরিক বা তার সঙ্গে অংশীদার পার্টনারশিপ করা যাবে না। আমরা মুসলিমরা বিশ্বাস করি বুক অফ আইজায়া তেতাল্লিশ অধ্যায় এগারো নম্বর পদ, সেখানে বলা হচ্ছে যে আমি তোমাদের প্রভু, আমি তোমাদের পরিত্রাণদাতা, আমি ছাড়া কোনো পরিত্রাণদাতা নাই। তার মানে বোঝা যাচ্ছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের যেহোবা, ইহোবা, এলোহি, এদোনাই, ইয়াহুয়ে, তিনি বলছেন তিনি পরিত্রাণদাতা, তিনি ব্যতীত কোনো পরিত্রাণদাতা নেই। আমরা বিশ্বাস করি যে ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর তিনি হচ্ছেন ইব্রাহিমের ঈশ্বর, যাকে আমরা মুসলিমরা বিশ্বাস করি। আর এখানে বলা হচ্ছে ঈশ্বরের কোনো শরীক করা যাবে না। আপনারা বাইবেলে লিবিয়া পুস্তক করেছেন, কেউ যদি ঈশ্বরবাদ দিয়ে ডুপ্লিকেট ঈশ্বর উপাসনা করে তাকে হত্যা পর্যন্ত করার নির্দেশ আছে। বুক অফ লেভিটিকাস বিশদায় স্পষ্ট আছে যারা মূর্তি পূজা করবে তাদের হত্যা পর্যন্ত করারও এমন নির্দেশ পাওয়া যায়। আমরা মুসলিমরা কখনোই আমরা কোনো ঈশ্বরের সঙ্গে অংশীদার করি না। পয়েন্ট নম্বর চার, আমাদেরকে পরিত্রাণ থেকে বের করে দেখান বাইবেলের শিক্ষা প্রত্যেকটা মানি। তারপরে দেখেন আরও পয়েন্ট নম্বর চার, স্পষ্টভাবে বলা হচ্ছে পরিত্রাণ যদি পেতে চান মূর্তি পূজা করা যাবে না, যেটা যাত্রা পুস্তক বিশ অধ্যায় তিন থেকে পাঁচ পদ এবং ডিটোডমি পাঁচ অধ্যায় সাত থেকে নয় পদ এবং সেন্ট পল আরও স্পষ্ট হয়ে ফার্স্ট করিন্থিয়ান্স ছয় অধ্যায় নয় থেকে দশ পদ তিনি বলে দেন যারা মূর্তি পূজা করবে তাদের নাজাত নেই, তারা চিরকাল অনন্তকাল তার নরকে জ্বলবে। আমরা মুসলিমরা কশ্চিনকালও কোন মূর্তির কাছে মাথা নত করি না, ঈশ্বরের কোনো গুলিকে যেটা আকাশে আছে, যেটা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করি না। আমাদেরকে নাজাত, পরিত্রাণ, সালভেশন থেকে বের করে দেখান। পয়েন্ট নম্বর ৬, যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি কোরআন বলছে আমান্তু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালায়েকাতিহি প্রতি বিশ্বাস, হোলি স্পিরিটকে বিশ্বাস করতে কোরআন বলছে, পবিত্র কোরআন বলছে হোলি স্পিরিটে বিশ্বাস করতে হবে। আমরা মুসলিমকে হোলি স্পিরিটে বিশ্বাস করি, জি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি। আর বাইবেল পড়বেন মত্তয় বারো অধ্যায় একত্রিশ এবং বত্রিশ পদ পরিষ্কারভাবে বলছে যারা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলবে তাদের কোনো পাপ কখনো ক্ষমা, পবিত্র আত্মার বিরুদ্ধে আচরণ যদি কেউ করে তার কোনো ক্ষমা নেই। আমরা মুসলিমরা মানি আমরা কোনো হোলি স্পিরিটকে কথা বলি না। অকুতুবিহি কুতুব তথা বইপত্রে বিশ্বাস করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানি গ্রন্থ নাজিল করেছে সেগুলোতে বিশ্বাস করতে হবে। এই ব্যাপারে স্পষ্টভাবে সেন্ট পলের একটা উক্তি পাওয়া যায় যেটা পেরিত চোদ্দ অধ্যায় চব্বিশ পদ তিনি ইহুদিদেরকে লক্ষ্য করে বলেছে, তোমরা যাই বলো
বলো না কেন, আমি অবশ্যই পূর্ববর্তী নবীদের কিতাবে বিশ্বাস করি এবং সেই সব নবীদের অনুসরণ করি। আমরা মুসলিম দেবতী যত কিতাব আছে সেই কিতাব আমরা বিশ্বাস করি এবং আমরা নবীদের অনুসরণ করি। স্পষ্টভাবে পবিত্র কোরআন থেকে প্রমাণিত হচ্ছে যে বাইবেলের যতগুলি শিক্ষা আছে আমরা অধিকাংশই মানি। আর আশ্চর্য হবেন, একটা ইহুদি পণ্ডিত, যদি খ্রিস্টান না ইহুদি পণ্ডিত, তিনি একটা ইংরেজিতে বলে গেছেন সিমিলার ল। আসলে ইহুদি পণ্ডিত তিনি মানে ইসলামের সমালোচনা করতে গিয়ে লিখেছেন, তিনি বোঝাতে চাইছিলেন যে মুসলিমরা তথা প্রফেট মোহাম্মদ তিনি তওরাতকে তথা ওল্ড টেস্টামেন্ট থেকে তিনি ল ব্যবস্থা চুরি করেছেন। তো 613টা ওল্ড টেস্টামেন্টের সব মিলিয়ে ল আছে, তার মানে 458টা তওরাতে যেটা আছে কোরআনেও আছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা মুসলিমরা ওল্ড টেস্টামেন্টের 413খানা প্রায় আমরা কী মানি, 413খানা শরিয়া ব্যবস্থা মানি। আমাদেরকে নাজাত বের করে দেখান। পয়েন্ট নাম্বার, স্পষ্টভাবে বলা হয়েছে যীশুখ্রিস্টের কাছে ব্যক্তি বলছে, হে প্রভু আমি পরিত্রাণ পেতে চাই, আমি অনন্ত জীবন পেতে চাই, আমাকে কি করতে হবে? যে ঈশ্বর প্রেরণ করেছেন সেই ঈশ্বরকে খ্রিস্টকে, যে ঈশ্বর প্রেরণ করেছে যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। এখানে গ্রিক টেক্সের যে শব্দটা আছে অ্যাপেস্টল মানে প্রেরিত, রাসুল তার মেসেঞ্জার, যীশুকে এখানে মেসেঞ্জার বলা হয়েছে, মানে যীশুকে যে ঈশ্বর প্রেরণ করেছে সে যীশুকে বিশ্বাস করতে হবে, তবেই পরিত্রাণ পাবেন। মুসলিম ভাইদেরকে প্রশ্ন, যীশু খ্রিস্টকে আমরা মুসলিমরা বিশ্বাস করি কি করি না? আমরা করি, স্পষ্ট। তার আমাদেরকে নাজাত থেকে দূর করে দেখান। পরিষ্কারভাবে বলা হচ্ছে যিনি এক সত্যি বিশ্বাস করবেন এবং যীশু খ্রিস্টকে প্রেরণ করে সেটা বিশ্বাস করবে সেই নাজাত পাবে, সে পরিত্রাণ পাবে। 170 কোটি মুসলিম দীর্ঘ 1400 বছর ধরে বলছে যে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, বিশ্বাস করি, বরং যীশুখ্রিস্টর বংশ পরিচয় দেবে সূরা ইমরান। কোরআন কিন্তু বাইবেলে নেই, বাইবেলে কোথাও পাবেন না যে মারিয়ামের নামে চ্যাপ্টার, কোথাও পাবেন না ইমরান নামে চ্যাপ্টার, কোথাও পাবেন না ইব্রাহিম নামে চ্যাপ্টার, কোথাও পাবেন না জোনা নামে চ্যাপ্টার, কিন্তু বা কোরআনে আছে আলহামদুলিল্লাহ। তার মানে আমরা মুসলিমরা 100% না পাবো, স্পষ্ট। তো আমি এই 8টা পয়েন্ট পেশ করলাম যেখান থেকে প্রমাণিত হচ্ছে মুসলিমরা বাইবেল অনুসারে নাজাত পাবে। পয়েন্ট নম্বর 3, খ্রিশ্চানরা তারা কখনোই নাজাত পাবে না, একটা দাবি। যদি কোনো খ্রিশ্চান অনেক ভাই বোন এসেছেন, তার যদি অনুভূতিতে আঘাত পান, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনাকে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমার মোটে উদ্দেশ্য নেই, যেহেতু বিতর্ক সভা, তাই সত্য কথা আমাকে বলতে হবে। যেটা জিজাসকে দশলব জন 8:32 জিজাস কেস তিনি বলেছেন যে তুমি সত্যকে খুঁজতে থাকো, এই সত্যই তোমাকে পরিত্রাণ দেবে। তাই সত্য কথা আমরা শুনব, সত্য আমাদের আলোচনার 3য় পয়েন্ট, যে খ্রিস্টানরা কখনোই নাজাত পাবে না, পরিত্রাণ নেই। অবাক হতে পারেন, কিন্তু খ্রিস্টানরা কখনোই তারা পরিত্রাণ, নাজাত, সালভেশন, মাফ, মুক্তি কখনোই পাবে না। বাইবেল যেভাবে আলোচনা করছে, এত বাইবেলের সঙ্গে একমত হয়ে, বাইবেলের সঙ্গে একমত হয়ে আলোচনা করে আমি প্রমাণ করলাম যে মুসলিমদের নাজাত আছে। আমি ভিন্ন মত হয়ে আলোচনা করে আপনাকে দেখাতে চেষ্টা করছি বাইবেল ভার্স থেকে যে খ্রিস্টানদের নাজাত নেই। পয়েন্ট নম্বর 1, বাইবেলের যিনি ঈশ্বর ইহোবা, যেহোবা, তিনি একজন গোত্রবিশেষ ইহোবা। তিনি একটা গোত্রের শুধুমাত্র ঈশ্বর, সমগ্র ইউনিভার্সাল ঈশ্বর নয়। আশ্চর্য হচ্ছে জিনা, বাইবেলের যিনি ঈশ্বর তিনি শুধুমাত্র একটা গোত্রের, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টে আছে। কয়েকটা প্রমাণ হিসেবে আপনার কাছে পেশ করি, বাইবেলের একটা শব্দ মুকাদ্দাস আমার কাছে আছে, 204 বার শুধু বাইবেলে এই শব্দ আছে, ইয়াহে এলোহি ইসরাইল, ইসরায়েলের ঈশ্বর। ইসরায়েলকে বুক অফ জেনেসিস 17:1-19 পড়েন, বিস্তারিত ঘটনা আছে যে ইয়াকুব জোকাবের যে 12টা সন্তান, এদেরকে বলা হয় ইসরায়েল, জোকাব মূলত ইসরায়েল। তার মানে বাইবেলের যিনি ঈশ্বর শুধুমাত্র একটা গোত্রের, একটা গোত্রের ঈশ্বর, তিনি ইউনিভার্সাল ঈশ্বর না। আর যে ঈশ্বর একটা গোত্রের ঈশ্বর সে গোটা বিশ্বকে পারে।
দেওয়ার জন্য তাকে পাঠিয়েছেন। ভাই কথা শোনেন, যে তোমরা ইসরায়েলের ঈশ্বরের গৌরব বর্ণনা বেদী তৈরি করলে ঘোষণা করার জন্য, তারপরে সেটার নাম দিয়েছে এল এলোহি ইসরায়েল, মানে ইসরায়েলের ঈশ্বরের বেদী, এটা ঈশ্বর তাদের ইসরায়েলের, মানে এটা গোত্র বিশেষ। অনেক রেফারেন্স আছে, সমস্ত দেওয়ার সমস্যা এবং সময় স্বল্পতা আছে। আরও যদি দেখেন বাইবেলের যাত্রা পুস্তক 5 অধ্যায় 1 নম্বর পদ, বাইবেলের যোশুয়া 13 পদ, যোশুয়া 7 অধ্যায় 15 পদ, যোশুয়া 7 অধ্যায় 19 পদ, যোশুয়া 8 অধ্যায় 30 পদ, যোশুয়া 10 অধ্যায় 40 পদ, যোশুয়া 10 অধ্যায় 42 পদ, অনেক জায়গাতে আছে, অনেক জায়গায় 200 এল এলোহি।